আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শিরক সম্পর্কে। শিরক কি এবং এটি কয় ধরনের হতে পারে? আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছোট্ট ছেলেকে অত্যন্ত আদরমাখা কণ্ঠে উপদেশ দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, অর্থ হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহর সাথে শিরক করা, অন্যায়ভাবে নিরপরাধ মানুষ খুন করা, জেনা বিবিচারে লিপ্ত হওয়া, চুরি ডাকাতি বা ছিনতাই করা সুদ ঘুষের চাইতেও মারাত্মক অপরাধ। শিরক একজন ব্যক্তির দুনিয়া ও আখিরাত নষ্ট করে দেয়। মহান আল্লাহ বলেন, ফিতনা মানুষ হত্যার চাইতেও জঘন্য। এই আয়াতের তাফসির সম্পর্কে আবুল আলিয়া, মুজাহিদ, আল হাসান, আল্লাহ তাদের প্রতি রহম করুন, কোরআনের তাফসিরকারক হিসেবে প্রসিদ্ধ এই সমস্ত তাবেঈরা সকলেই বলেছেন যে এই ফিতনার অর্থ হচ্ছে শিরক। অর্থাৎ এই আয়াতের উদ্দিষ্ট অর্থ হচ্ছে শিরক পাপ মানুষ খুন করার চাইতেও বড়। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, সে চিরকাল জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। মুশরিক কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। যারা শিরক করবে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যা উল্লেখ করেছেন তা বর্ণনা করে জানা যায়, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে নিশ্চয়ই আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না, তবে শিরকের চাইতে ছোট যে কোনো অপরাধ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে নিশ্চয়ই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর এরূপ অত্যাচারী লোকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতপর মৃত বুঝি কোনো পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। যে সমস্ত লোকেরা দুনিয়াতে ইমানের দাবি করে, যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাদের মধ্যে অধিকাংশ লোকেই জানে না কিংবা না জেনে শিরকের মতো অমার্জনীয় পাপে লিপ্ত হবে। এটা আমার মন করা কথা নয়। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের মধ্যে অধিকাংশ লোকই ঈমান আনার সাথে সাথে শিরক করে। এখন আমরা জানব মুশরিক কারা বা মুশরিক কে। শিরক অর্থ কাউকে শরিক বা অংশীদার বানানো। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। সাধারণত বাংলাতে মুশরিক শব্দের অর্থ করা হয় অংশীবাদী। মুশরিক বলা হয় তাকে যে কোনো কিছুকে আল্লাহর একক, অদ্বিতীয় এবং অপ্রতিদ্বন্দ্বী সত্তা, মর্যাদা ও ক্ষমতার সমান অথবা তার সাথে অংশীদার বলে মনে করে ও বিশ্বাস করে অথবা দাবি করে। মুশরিক চির জাহান্নামী, সে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, অনন্তকাল সে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, হিন্দুরা তাদের মাটির তৈরি দেবদেবীগুলোকে আল্লাহ তাআলার সমকক্ষ বলে বিশ্বাস করে, সুতরাং জাতিগতভাবে হিন্দুরা মুশরিক। মারফাতে বিশ্বাসী অনেক অজ্ঞ সুফি যারা নিজেদের মুসলমান বলেই মনে করে, কিন্তু তারা তাদের জিন্দা মুর্দা পীর ফকিরদের আল্লাহ তাআলার সমান সম্মান, ভক্তি শ্রদ্ধা ও ভয় করে, তাদেরকে সিজদা করে, তাদের কাছে দোয়া করে, বিপদ আপদে উদ্ধার করার জন্য নবী রাসুল কিংবা ওলি আউলিয়াদের কাছে গায়েবি সাহায্য চায়, তাদেরকে আলেমুল গায়েব ও হাজির নাজির মনে করে। এই সবগুলো কাজ ডাহা শিরক। যারা এগুলো করবে তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, যদিও বা তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যদিও বা তারা লোক দেখানো কিছু নামাজ রোজা করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ মিন যালিক, এদিক থেকে তারা আল্লাহর সত্তার সাথে শিরকে লিপ্ত। কেয়ামতের পূর্বে মুসলিমদের কোনো কোনো বংশ মূর্তি পূজা আরম্ভ করবে, আর কিছু সংখ্যক মুসলিম নামধারী লোক মুশরিকদের সাথে মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে পথভ্রষ্ট ইমাম বা নেতাদের ভয় করছি, অচিরেই আমার উম্মতের মধ্যে কোনো কোনো গোত্র বা সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মতের কতগুলো গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। কেয়ামতের পূর্বে লাত ও উজ্জার পূজা এমনভাবে শুরু হবে যেইভাবে জাহিলিয়াতের সময় অন্ধকার যুগে প্রচলিত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাত ও দিন শেষ হবে না যতক্ষণ না লাত ও উজ্জার দেবতা পূজা আবার শুরু করা হবে। এই কথা শুনে আমি আয়েশা বললাম, হে আল্লাহর রাসূল, পবিত্র কোরআনে মহান আল্লাহ নাজিল করেছেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত ও সত্য দিন সহকারে সকল দিনের উপর বিজয়ী করার জন্য।
যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এই আয়াত নাজিল হওয়ার পর আমি আয়েশা তো মনে করেছিলাম যে এই প্রতিশ্রুতি পূরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা অবশ্যই হবে, তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। অতপর তিনি এক মনোরম বাতাস প্রেরণ করবেন, ফলে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। পরিশেষে যাদের মাঝে কোনো কল্যাণ অর্থাৎ ঈমান নেই তারাই শুধু বেঁচে থাকবে। অতপর তারা আবার পিতৃপুরুষের ধর্মে শিরকের দিকে ফিরে যাবে। শিরক তিন ধরনের হয়ে থাকে। প্রথম নম্বরে শিরকে আকবর বা বড় শিরক, দ্বিতীয় নম্বরে শিরকে আসগর বা ছোট শিরক, তৃতীয় নম্বরে শিরকে খুপি বা গোপন শিরক। প্রথমে শিরকে আকবর সম্পর্কে জানা যাক। এই শিরকে লিপ্ত হলে একজন ব্যক্তি মুশরিক হয়ে চির জাহান্নামী হয়ে যায়। উদাহরণস্বরূপ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, গাইরুল্লাহর জন্য কোরবানি করা, মূর্তি পূজা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধাতা মনে করা, রাশিফল বা গণকে বিশ্বাস করা, জাদু করা ইত্যাদি। দ্বিতীয় নম্বরে শিরকে আসগর বা ছোট শির। শিরকে আসগর হচ্ছে এমন পাপ যা শির, কিন্তু এইভাবে লিপ্ত হলে বান্দার ঈমান নষ্ট হয়ে মুশরিক বা চির জাহান্নামী হয় না এবং সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয় না। তবে এটা মারাত্মক একটা পাপ এবং কবিরা গুণা। যদিও বলা হচ্ছে ছোট শির, কিন্তু এই পাপ মানুষ খুন করা, জেনা করা, চুরি করার চাইতেও নিকৃষ্ট। এই পাপ থেকে তওবা না করে মারা গেলে জাহান্নামের শাস্তি নিশ্চিত পাবে। তওবা না করলে আল্লাহ এই গুণা মাফ করবেন না। তবে ছোট শিরক লিপ্ত কোনো ব্যক্তি নামাজি ইমানদার হলে পাপের শাস্তির পরে জান্নাতে যেতে পারবে। উদাহরণস্বরূপ, রিয়া বা লোক দেখানো ইবাদত করা, গাইরুল্লাহর নামে কসম করা। তৃতীয় নম্বরে শিরকে খুফি বা গোপন শিরক। এই শিরক মানুষের বিভিন্ন কথা ও কাজে গোপন থাকে, কিন্তু যে মানুষ এগুলোতে লিপ্ত থাকে সে নিজেও বুঝতে পারে না যে সে শিরক করছে। এই জন্য একে গোপন শিরক বলে। উদাহরণস্বরূপ, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা বা তাকে বেশি ভয় করা, রিয়া এক প্রকার গোপন শিরকের উদাহরণ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের শিরক থেকে হেফাজত করুন। আমিন।